তারপরে আইসা এই রিক্সা বেচ্ছাল। দর্শক উপাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা ওপেন করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় দর্শক, আসলে আমি যেখানে বসে আছি এটা কবরস্থানে। আসলে এই কবরস্থানে আসছি কিছু কারণে। সে কারণটা হলো, ভাই আপনারা জানেন অনলাইনে যারা আমার সাথে পরিচিত আছেন, যারা আমার সাথে ফ্রেন্ড আছেন, যারা আমার বন্ধুবান্ধব আছেন, তার মানে আমার এক কথাই যে পরিচিত জন যারা আছেন অনলাইনে আমাকে চেনেন, আপনারা সবাই জানেন যে আমি একজন রিক্সা চালক। আমি একজন রিক্সা চালাই আর চলার পথে আমি মানুষের গল্প তুলে ধরি আমার চ্যানেল থেকে, ফেসবুক পেজ থেকে আর ইউটিউব থেকে। তো এই রিক্সা চালানোর মাধ্যমে যে আমি ভিডিও করি, তো এই ভিডিও করার কারণে আসলে হয়তো আপনারা দেখেন যে আমি বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেমের ভিডিও আপলোড দিই। তো আপনারা অনলাইন প্ল্যাটফর্মে যারা আছেন, অনলাইন প্ল্যাটফর্মে যারা যুক্ত আছেন, আপনারা জানেন অনলাইন প্ল্যাটফর্মে অনেক রকমের ভিডিও দেখা যায়, অনেক রকমের দৃশ্য দেখা যায়। হয়তোবা কেউ আছে, টাকা পয়সা আছে, অর্থ সম্পত্তি আছে, গরিব অসহায় মানুষের দান করতেছে, সেসব ভিডিও করতেছে। তো আসলে আমি একজন রিক্সা চালক মানুষ, আল্লাহ তাআলা আমার এমন সামর্থ্য দেয় নাই যে কোনো অসহায় মানুষকে আমি টাকা পয়সা দেব, হ্যাঁ সেই ভিডিওগুনে আমি আপনাদের মাঝে আপলোড দেব আর আমার সেই ভিডিওগুনে আপনারা দেখবেন, ভাইরাল করবেন, এরকম কোনো ভিডিও আমি আমার পেজ থেকে দিতে পারি না। কারণ ওই যে একটা কথাই বললাম, আমি রিক্সাওয়ালা। তো এই রিক্সা চালানোর মাধ্যমে আমি যে ভিডিওগুনে করি, তো এই ভিডিওগুনে করার সময় অনেক মানুষ আছে, অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের মন্তব্য করে, এমনকি আছে আমাকে পাগলও বলে, কারণ আমি রিক্সাওয়ালা, আমার গেট আপ ভালো না। তো যার কারণে অনেকেই আছে আমাকে পাগলও বলে। হাজার মানুষের ভিড়ে হাজার হাজার কথা আমি শুনে আর কে ফলি, মনের কাছে কখনো দুঃখ প্রকাশ করি না, কখনো কষ্ট মনে নেই না। আমি চিন্তা করি, ভাই যে যাই বলুক এতে আমার কিচ্ছু হবে না, আমার কাম আমি চালায়া যাব, রিক্সা চালাই। আমারও তো মনে শখ আছে, আমারও তো মনে আশা আছে, আমারও তো মনে ইচ্ছে আছে। আমি তো একদিন ভাই রিক্সাওয়ালা ছিলাম না, হয়তো কারণ বসে দায় আমি রিক্সা চালাই, এ তো খারাপের কিছু না। আমি তো চুরি করতেছি না, আমি তো ডাকাতি করতেছি না, কারো মাইরে কাইরে খাচ্ছি না, আমি পরিশ্রম করে খাই। তো হ্যাঁ, একটা কাম করি, সেটা হলো আমি ভিডিও বানাই, কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি বর্তমান। চলার পথে আমি মানুষের গল্প তুলে ধরি। তো এই মানুষের গল্প তুলে ধরতে যায় ভাই, আমি অনেক মানুষের অনেক কথা শুনি। যেমন আজকেও নিউ মার্কেট গেছিলাম ভিডিও করতে, তো অনেক সাংবাদিক আছে, অনেক মিডিয়া কর্মী আছে, অনেক ইউটিউবার আছে, অনেক মোবাইল সাংবাদিক আছে, তারা ভিডিও করতেছে, তারা মানুষের সাক্ষাৎকার নিচ্ছে, তারা মানুষের সাথে কথা বলতেছে, কীভাবে পড়ছে, হ্যাঁ সেই বিষয়গুলো মানুষের মাঝে তুলে ধরতেছে। তো আমিও তো সেই বিষয় নিয়ে মানুষের মাঝে তুলে ধরার জন্যই ভিডিও করতেছিলাম। তো ভাই, মানুষ আসলে সবাই সমান না। তো আসলে পাঁচটা আঙুল সমান না, মানুষের কথাও সমান না। এখন বলবো একরকম, পরে বলবো আরেক রকম, এই দুনিয়াটা এইভাবে চলছে। তো আসলে অনেক মানুষের অনেক কথাই আমি শুনি। তো যা বলতেছিলাম যে নিউ মার্কেট গেলাম ভিডিও করতে, তো অনেক ওখানে যে আমি গেছি, অনেক সাংবাদিক বাইরে আছে, অনেক মিডিয়া কর্মী যারা আছে অনেকেই আমার চেনে, হ্যাঁ অনেকেই আমি ভিডিও করার সময় আমার সাক্ষাৎকার নিল। তো সেই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে আপলোড দেবো, যারা আমি ভিডিও করার সময় আমার সাক্ষাৎকার নিছে সেসব দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। তো এর ভিতর একজন ভাই আছিল, যিনি নাকি মনে হয় বোধহয় মার্কেটের কোনো দোকানদার হবে, উনি হয়তোবা যে কোনোভাবে আমাকে দেখছিল যে আমি একজন রিক্সাওয়ালা। হ্যাঁ, উনি হয়তোবা আমার কোনো ভাইরাল ভিডিও, আমি যে মানুষের মানুষের চ্যানেলে সাক্ষাৎকার দিছি সেই সব হয়তোবা কোনো ভিডিও আমাকে দেখছিল। দেখার কারণে আমি যখন ওখানে গেলাম ভিডিও করতে, তো ওই ভাই আমার উপরে রাগ করলো, এই তুমি রিক্সাওয়ালা না, তুমি এনে আইসো কী করতে, বাইরে যাও। তার মানে আমার দিকে অনেক উগ্র মেজাজে কথা বললো। এক বিষয়ে এক সময় আরও দুই একজন গুছায় নিয়ে আমাকে অ্যাটাক করলো।
আপনারা হয়তো অনেক টাইমে অনেক সময় আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি ভিডিও করার সময় আপনার কি কোনো সমস্যা হয় না, কেউ কিছু বলে না? কাকা চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা কাকা, আপনার কষ্ট দিলাম। কাকার বাসা কোন জায়গা? এই আজিমপুর। হ্যাঁ, কবরস্থান। তো দেখেন, আসলে ওই পা কবরস্থান গেটের ওই পা। কাকার দেশের বাড়ি কে জায়গা? আমার 50 বছর উপরে ওই কবরস্থানের এরিয়াতেই থাকি। আগে রিক্সার ব্যবসা করতাম, পরে রিক্সা খালি নিয়ে গে চোরে, খালি চোরে নিয়ে গে, তারপর চোর গিয়া পাইছি 2500 থানায়। ওই গ্রাম ওই ডাইকা আনলাম, ওই ক্লাবের সভাপতি বেনু, ওই যেরকম ডাইকা যে আপনি রিক্সা চালান, ওনার রিক্সা নিয়ে আসলেন কে বেনু। বেনুজি হইল ক্লাব ইয়া কলেজের ভিপি, উনি পরে আমার ডাইখান না রিক্সা আমি পাইছি ওইখানে। 3 বিক্রি পরে 3টা দলিল দেখাইল, তারপরে আইসা এই রিক্সা বেচা লাগলাম, একটা একটা কইটা বিক্রি করে ফেলাইল। এরকম অসুস্থ হলেন কীভাবে কাকা? স্টক করছিলাম, স্টকের থেকে আমার এরকম চলতে আছে, ওষুধ পানি খাই, এভাবে চলে আর কি। হ্যাঁ, আল্লাহ চালায় তো আছে, আর কারো কোম্পানি কারো দাঁড়িয়ে নেই, কারো দাঁড়ায় না। না, যে আমি রুজি করি, আমার কাজ কাম মানুষ করে, 10 টাকা কাজের পয়সা দিই, আর 10 টাকা থাকলে আমি ওষুধ পানি খাই, না থাকলে নাই। আমার পোলা পান নাই? আমার এক পোলা থাকে নারায়ণগঞ্জে চার সারা, আর 2 মেয়ে মারা গেছে। ছোলা কি চাকরি করে? না, আমরা খরচ পানি ওর মা আবার এইখানে চাকরি করে, এই খরচ পানি যা লাগে দেয়। ইনশাল্লাহ আল্লাহ করলে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই যে পরশু দিন কাপড় আইলো এখানে, আসার পরে আর পোলা রোজা মুখে আমার পোলার উঠে সাইপুর নামে একটা লোক, ওই আমার পোলারে হাতুটাই দিয়েছে রমজান, তারপরে কবরে পাঠিয়ে আসল আচ্ছা, তারপর বলল তোর টাকা ও দিয়েছে কয়না, আমি আপনার সব টাকা নিয়ে নাম নাম টাকা নেব না, আমার কাজের ব্যাঘাত ঘটছে, টাকা পয়সা কিছু নেব না, আমি খালি গাড়ি ভাড়াটা লইয়া গেছে গা। এক পলই ওর গায়ে হাত উঠাই দিয়েছে, এইখানে যারা উঠেছে পরে এখানে আমার তো সিনিয়র মুরব্বীরা বৈশা রপাদাপা করছে। রপাদাপা হয়েছে ইনশাল্লাহ। রপাদাপা কি তো ওরা বলছে কি, তুই ওর গায়ে আটটা উঠাইয়া ভালো করস না, সাইপুল নামে একজন লোকে ওর গায়ে হাত উঠাই দিছে, যাই হোক উপরে আল্লাহ আছে, নিচে জমিন আছে। আমি যদি আমার ছেলে কোনো অন্যায় করে তাহলে এটা বিচার আমিই করতে পারতাম, তো ওরা আমার ডাকায় নাই, আমার আগে চোরে ওরা বৈছা ফাঁসালা করছে। তো ওরাই বলতে আছে কি, তুই বহুত অন্যায় করছ সাইফুল, এই রোজা থাইকা কানতে কানতে গেছে কা বাড়িতে, বাসায় যায় না, অন্য মানুষ বুঝাইল, আজ পর্যন্ত কেউ থাপড় দেওয়া পারে নাই, আর থাপড়ে কোনো কাজও করি না। তো
দেখো কষ্ট অনেক, আমার মনেও কষ্ট। আমার এক ছেলের থাপড় দিয়ে দিতে খুব খারাপ করছে। এদিকে আমার আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার ওয়াইফের জায়গা পাইব অনেক, দুই তিন তিন কোটি টাকার সম্পদ পাইব, দিতাছে না কেউ, ওইটা রে নিয়ে কেউ কয়ও না। যাও মামলার জায়গায় মামলা চলতে আছে। আমার মতো আমি কাজ করি খাই। আমার কবরস্থান মেন গেটের এইখানে একবার মেডিকেল ভর্তি আসছিলাম, মেডিকেল থেকে আসছি হাতে ছুঁই মেয়েরই ওই রয়েছে তো লালবাগের একটা লাশ মাটি হইল ওইটা। তারপরে ওরে আটকাইল, আই তুমি কে, তুমি ওনাকে কেন আটকাইছ, ওর গায়ে হাত দিবার চাইছ ব্যাপারটা? তখন আমি ওর মা চাকরি করে এইখানে ওই দু চার পয়সা বেতন পায় ওইটা দিয়ে পোলার সংসার চালায় নিতে আস। আর তো কেউ নাই দুনিয়াতে, আমার দুই মেয়ে দুনো মেয়ে মারা গেছে। তো আসলে কী বলবো, আসলে মানুষ মানুষের সাথে কথা বললে অনেক সুখ দুঃখের গল্প শোনা যায়। যেমন আসলে আমার পাশে যে কাকারে দেখতেছেন, আমি বললাম আসলে কোনো দিন কখনো দেখিনি। তো এখান দিয়ে যাচ্ছে যে আমি বললাম যে আমার কিছু কথা, হ্যাঁ আমার মনের কষ্টের কিছু কথা আজকে বলার জন্য এই কবরস্থানে ঢুকছি। কারণ আমার মনে আসলে অনেক কষ্ট লাগছে, অনেক দুঃখ লাগছে, অনেক অনেক ব্যথা পাইছি আজকে, অনেক কষ্ট লাগছে আজকে। এতদিন ভিডিও করে অনেক ধরনের মানুষ অনেক কিছু বলে কিন্তু কখনো এতটা কষ্ট পায়নি। তো আজকে খুবই কষ্ট লাগতেছিল আমার, তো যার কারণে আমি কবরস্থানে ঢুকছি, যে কবরস্থানে বসে আজকে আমার মনের কিছু কথা, আমার কষ্টের কিছু কথা কবরস্থানে বসে বলবো আপনাদের কাছে। অনেক টাইমে অনেক সময় অনেক জায়গা থেকে ভিডিও করি, আমরা অনেক ভিডিও করি, তো কবরস্থানে বসে আজকে আমি নিরিবিলি আমার মনের কিছু কথা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাইছিলাম। তো এই জন্যই মূলত এখানে এসে বসছিলাম। আমার পাশে যে কাকারে দেখতেছেন, এই কাকারে আমি চিনি না, জানি না, তো আসলে এখানে এসে বসলাম। আসলে টাকা পয়সা অর্থ সম্পত্তি থাকলে মানুষের মন থাকে না। যেমন এই যে আজ দেখেন, আজ নিউ মার্কেটে গেছি, আমি রিক্সাওয়ালা দেখে একজন চিনে, আমি রিক্সাওয়ালা দেখে আমাকে অবহেলা করে, আমাকে খারাপ মন্দ কথা বলে, আমাকে এক বিষয়ে সতর্কতা বলতে গিয়ে এক বিষয়ে আমার এমনভাবে অ্যাটাক করছে যেন আমাকে মারবে। তো ওখানে আরও কিছু লোকজন ছিল, তারা আমাকে বাইর করে দিল, আর যারা আসিল তাদেরকে খেদায় দিল, এই কিছু বলো না। তো আসলে টাকা পয়সা হলে মানুষের মন হয় না। তাই যে এই লোকটাকে আমি চিনি না, জানি না, এখানে এসে বসলাম, উনি আমার পিছনে পাঁচটা টাকা খরচ করলো, কি দরকার ছিল? আমি আমার পাঁচ টাকা আমিই খরচ করতেছিলাম কিন্তু উনি তা করতে দিল না, যে তুমি যখন এসে বসছো আমার কাছে আমিই তোমার জন্য পাঁচ টাকা খরচ করব। তো চাচা আমার জন্য পাঁচ টাকা খরচ করলো। তো আসলে ভাই টাকা পয়সা অর্থ সম্পত্তি কিছু না। এই যে আমি যে কবরস্থানে যেখানে বসে আছি, এই জায়গাটা একটা কবরস্থান, এখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঘুমায় আছে। একদিন আমি আপনি পৃথিবীর সবাই একদিন এই কবরস্থানে চলে যাব। আসলে এই কবরস্থানই আমাদের জীবনের শেষ ঠিকানা। হ্যাঁ, যেমন একটা গান আছে, পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া। হ্যাঁ, তো আসলে মানুষের পালানের কোনো জায়গা নাই যখন আরজাহেল আসে এই কবরে। হ্যাঁ, আরজাহেল আসে যখন বুকের উপরে বসবে জান কবজ করার জন্য, তখন আর কোনো জায়গা থাকবে না। কাকা অনেক ধন্যবাদ আপনাকে। তো আসলে এই কাকার সাথে একটু কথা বললাম। তো আসলে বলতে হলে অনেক কিছুই বলতাম। তো আসলে কী বলবো, কবরস্থানে আসছিলাম মনটাকে একটু হালকা করার জন্য, মনের কাছে অনেক কষ্ট লাগতেছিল। তো সেই কষ্ট গুনে, হ্যাঁ, এই কবরস্থানে বসে সেই কষ্টর কথা গুনে আপনাদের কাছে তুলে ধরার জন্য মূলত এই কবরস্থানে আসছি। কারণ কবরস্থান নিরিবিলি জায়গা, ঠান্ডা জায়গা। কারণ আমি মনে করি
যদি কারো মনে অনেক দুঃখ থাকে, অনেক কষ্ট থাকে, তো কবরস্থানে ভাই 10 মিনিট কাটাবেন, আধা ঘন্টা কাটাবেন, তাহলে ইনশাল্লাহ মনের কষ্ট, মনের দুঃখ সব কিছু দূর হয়ে যাবে। কারণ এই কবরস্থান এমনই একটা জায়গা, এই জায়গা হলো ঠান্ডা নিরিবিলি। কারণ এখানে যারা ঘুমায় আছে, একদিন আমিও যাব এই কবরে, আমিও থাকবো না। এই পৃথিবীতে যত আদম যায় আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সব আদম একদিন এই কবরে চলে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন এই মাটির ভিতরে ঘর হবে আমার আপনার সবার। পাকা বাড়ি, সুন্দর নারী, সুন্দর গাড়ি কিচ্ছু থাকবে না আমাদের কাছে, যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিবে। একদিন চলে যেতে হবে এই পরকাল ছাড়ে কবরস্থানে। প্রিয় দর্শক, এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনোভাবে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে। আর কে ফরিদ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।